বন্ধুরা, আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে একটা স্কুটি কিনেছি, তাই ভাবছিলাম গাড়িটা পুজো দেব। ভাবতে ভাবতে আমরা চলে এলাম বিপত্তারিণী মন্দিরে। এখানে আপনারা মায়ের সামনে বসে অঞ্জলি দিতে পারবেন এবং মায়ের পা ছুঁয়ে আশীর্বাদও নিতে পারবেন। এছাড়া আপনারা দেখতে পাবেন রত্নবেদী, যেখানে বাবা দুলাল তপস্যা করে মায়ের দর্শন পেয়েছিলেন। গুড মর্নিং বন্ধুরা, আজ আমি চলে এসেছি রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়িতে, যেখানে বাবা দুলাল তপস্যা করে মায়ের দর্শন পেয়েছিলেন। বন্ধুরা, এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে আপনারা আসবেন কীভাবে, কখন মন্দির খোলা থাকে, সব কিছু জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা ট্রেন বা মেট্রো দুভাবেই আসতে পারেন। ট্রেনে এলে সোনারপুর স্টেশনে নেমে রাজপুরগামী অটোতে উঠে নামতে হবে বাঁশতলা মোড়ে। ওখান থেকে রিক্সা বা পায়ে হেঁটে সহজেই চলে আসতে পারবেন। আর মেট্রোতে এলে কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে রাজপুরগামী অটোতে উঠে নামতে হবে কালীতলা মোড়ে। ওখান থেকে রিক্সা বা পায়ে হেঁটে পৌঁছে যাবেন বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। গেট থেকে ঢুকেই আপনারা দেখতে পাবেন ফোয়ারা, তবে এই ফোয়ারাটা এখন বন্ধ আছে। আর একটু এগোলেই আপনারা ডান হাতে দেখতে পাবেন চারচাকা গাড়ির পার্কিং, আর তার উল্টো দিকে দেখতে পাবেন দুচাকা গাড়ির পার্কিং। এখানে গাড়ি রাখার সুব্যবস্থা আছে। আর একটু সামনে এগিয়ে এলে আপনারা দেখতে পাবেন বিনামূল্যে জুতো রাখার জায়গা। এখানে আপনারা জুতো রেখে কুপন নিয়ে নেবেন। তারপর আপনারা চলে যাবেন প্রসাদের কাউন্টারে। এখানে আপনারা বিভিন্ন দামের সন্দেশ প্যাড়া পেয়ে যাবেন। এখানে ডালি পাওয়া যায় না, এখানে পিস হিসেবে কিনতে হয়। এছাড়া ধূপ মোমবাতি পুজোর যাবতীয় জিনিস এই কাউন্টার থেকেই আপনারা পেয়ে যাবেন। এটা হলো মায়ের বাড়ির প্রবেশ গেট। এখানে বাইরে থেকে ফুল মালা মায়ের কাছে নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই আপনারা প্রবেশ করেই দেখতে পাবেন ওখান থেকেই আপনাদেরকে একটি করে ফুল দেওয়া হবে অঞ্জলি দেওয়ার জন্য। মায়ের কাছে গেলে ওখানেই পুরোহিত থাকে, ওরাই আপনাদেরকে পুজোর সমস্ত নিয়ম বলে দেবে। এরপর অঞ্জলি দেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে। তারপর ওখান থেকে বাহির পথের দিকে আসতে গেলে আপনারা দেখতে পাবেন অনেক দেবদেবীর মূর্তি। চলুন আপনাদের সেগুলো ঘুরে দেখাই। বন্ধুরা, এটা হলো বাহির পথ। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব আমাদের গাড়ি পুজো দিতে। গাড়িটা প্রসাদের কাউন্টারের সামনে নিয়ে আসলাম, তারপর ওখানকার একজন পুরোহিতকে ডেকে আমাদের গাড়িটা পুজো দিলাম। এখানে গাড়ি পুজো দিতে গেলে পুরোহিতকে আলাদা করে কোনো প্রণামী দিতে লাগে না। যদি কেউ ভালোবেসে কিছু প্রণামী দিতে চায়, তাও সেটা ওখানকার পুরোহিতরা গ্রহণ করে না, ওটা ওখানকার প্রণামী বাক্সে দিতে হয়।
তারপর ধূপ মোমবাতি জ্বালিয়ে সেগুলো নিয়ে চলে গেলাম বাবা দুলালের সাধনা পীঠে। অপূর্ব একটি শান্তি স্থান, যেখানে গেলে আপনাদের মন ভরে যাবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, ধূপ মোমবাতি আপনারা কিছুই মায়ের কাছে জ্বালতে পারবেন না, ওগুলো আপনাদের এই সাধনা পীঠে এসে জ্বালতে হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার আপনাদের জানিয়ে দিই মন্দির খোলার সময়। সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 2:30 থেকে 5:30 পর্যন্ত এখানে প্রতিদিন মায়ের সন্ধ্যা আরতি হয়। আপনারা ফেসবুক পেজে মায়ের আরতি লাইভ দেখতে পাবেন বিকাল 4:30 থেকে। আমি ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।